ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। এলাকার পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘরে গৃহবধূ একা ছিলেন। অভিযোগ, সেই সময় পাঁচ যুবক ঘরে ঢুকে বাধা দেওয়ার চেষ্টা করলে গৃহবধূকে মারধর করার অভিযোগ ওঠে। ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাঁচ যুবকের বিরুদ্ধে। বাধা পেয়ে গৃহবধূকে মারধর। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। স্বামী ও সন্তান কর্মসূত্রে থাকেন ভিন রাজ্যে। অভিযোগ, দোলের দিন বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। সে সময় স্থানীয় পাঁচ যুবক জোর করে গৃহবধূর ঘরে ঢোকে বলে অভিযোগ। তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ প্রতিবাদ করলে তাকে ঘর থেকে টেনে বাইরে বের করে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় তার পরনের পোশাক। গৃহবধূর চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। এরপরই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্তরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই ঘটনায় স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন গৃহবধূ। এ বিষয়ে গৃহবধূ বলেন, আমাকে বাড়ি গিয়ে শুয়ে রয়েছে ওরা চার পাঁচজন গিয়ে, কাকিমা আমি তোমার খুব ভালোবাসি, এ করি আমি তোমার বিরাট এ করি, হ্যাঁ এইসব বলি, দিতে তুই আমার মুখ ধরে এসব করছিস কেন, ছেড়ে দে। হ্যাঁ বললে আমি হাসতে হাসতে করতে যে ওরা চার পাঁচজন ধরি টানা টান দিতে, এবার আমার ওই লাঠি মেরে ফেলি দিয়েছে, আমি ধাপে তাই নিচে গিয়ে পড়েছি ভালো করতে, কাকে এই করেছি পাড়ার লোক সব এসে সব আমাকে ওরা সব চাষি সব পালিয়েছে। আমি ওনার কথা বলতে না, তোমার উপোস করা শরীর আমি তোমার নিজে উঠতে পারত না, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় যুবকদের কাণ্ড কারখানায় হতবাক এলাকাবাসীও। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, উনি যখন হাঁকা চেল্লা করেছেন তখন আমরা বেরিয়েছি, এবার উনি তো ঘুমোচ্ছিলেন, ওনার আজকে কুলি মঙ্গলবার ছিল, পুজো করে ঘুমোচ্ছিলেন, ওনার স্বামী থাকে না বাড়ির, ছেলে মিলে তো বাড়ি থাকে না, এইবার বাইরে কাজ করে, উনি একা ঘুমোচ্ছিলেন, এবার হঠাৎ ওনার কথা মতো বলছি, কারণ আমরা তো ছুটি এসেছি হাঁকা চেল্লা করার মধ্যে, এবার হঠাৎ বাঁচাও বাঁচাও করে চেল্লাচ্ছে, এবার আমরা সব মানে ওই আজকে হোলির দিন সব একটু খেতেও লেট হয়েছে, রান্না করতেও লেট হয়েছে, এবার খেয়ে দিয়ে এদিকে আসছিলাম, এদিকে প্রচণ্ড জঙ্গল লোকজন ভর্তি, ওখানে বলছে বাঁচা বাঁচা বাঁচা, ওরে লেট করতে গেলে বাঁচা বাঁচা এইসব হচ্ছে। এবার আমি বলি কী দৌড়ে এসে দেখি তখন চারজন মিলে ও চার পাঁচজন মিলে মানে ওরে লেট হচ্ছে, আমার আমাদের বাড়ির ঘেরার গায়ে, আমাদের ঘেরার গায়ে ফেলে ভদ্র লেতন লেট হচ্ছে, তখন ছুটে যখন গ্রামের মহিলারা সব বেরিয়েছে তখন ওরা দৌড়ি বাড়িয়েছে। একটা মহিলা একা থাকে, তার স্বামী থাকে না, ছেলেরা বাইরে কাজ করে, তার স্বামী টলারে থাকে, এদের বিরুদ্ধে এরা গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে, মানে যারে তারে মানে মারতে যায়। এই কিছুদিন আগে ওই যে আমাদের আশাকর্মী ওনার বাড়ি গেছিলো মারধর করতে, আমরা যাচ্ছি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।